আল্লাহর নবী বলছেন 7 দিন যখন বয়স হবে তার নামে বেটা ছেলে যদি হয় দুটো বকরি আকিকা দিয়ে দাও বেটি ছেলে যদি হয় একটা বকরি আকিকা দিয়ে দাও এটা আমরা দিই কি দিয়ে দেন গরু তাহলে ছাগল তাই তো ছাগল দিয়ে দেন দেন ছেলে হলে কটা দুটা মেয়ে হলে देखी कटा लोक कर ईमानदार संगे हाथ तुलबें আল্লাহর নবী বলছেন 7 দিনের দিনে ওকে তাহানি করা লাগবে তাহানি বুঝেন বুঝেন না কোন আল্লাহওয়ালা মানুষের কাছে নিয়ে যাবেন বা আপনি নিজে বা আপনার বাপকে দিয়ে বা মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষককে দিয়ে খাজুর ও বা মিষ্টি জাতীয় কোন জিনিস ভালো করে চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিয়ে দিবেন কেউ করেছেন এটা একজন দুইজন তিনজন করেছেন মানে অনেক লোক জানেই না ও বাপ হতে হয় এমনিতেই হয়ে বসে আছে কোন পদ্ধতি জানে না চুলগুলো কে লেড়া করে ওই সমপরিমাণ চাঁদি সাদকা করে দিবেন কেউ করেছেন ওই একজন হাত তুলেছে চুল ওজন করে যতটা হবে সেই পরিমাণ চাঁদি সাদকা করে দিতে হবে তাহলে তিনটি পদ্ধতি জানা হলো নারী পুরুষের একই নিয়ম চলো 7 বছর বয়স হলো ছেলে মেয়ের ক বছর বয়স 7 বছর আল্লাহর নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত তোমরা হুকুম করো নামাজের জন্য তোমার বেটাকে তোমার বেটিকে মেয়ে হলে মসজিদে যাওয়ার প্রয়োজন নাই মেয়ে যে মসজিদে যাওয়া যাবে না এটা বলছি না আমি বলছি 7 বছর যখন বয়স হবে বাড়িতে তার মা যখন নামাজ পড়তে দাঁড়াবে তার মেয়েকে ডান দিকে নিয়ে দাঁড়িয়ে যাবে ও খেলা করবে মায়ের কাঁধে উঠে যাবে ও পাখার সুইচ বন্ধ করে দিবে ও দৌড়াদৌড়ি করবে দাঁড়াতে চাইবে না তবুও পর্যন্ত 7 বছর থেকে 10 বছর পর্যন্ত এই 3 বছরের ব্যবধান এই 3 বছরের টাইমটা আল্লাহর নবী বলেছেন মা তার বেটিকে নামাজ শেখাবে আর বাপ তার বেটাকে নিয়ে আস্তে আস্তে করে মসজিদের মধ্যে চলে যাবে প্রজেক্টর প্রবলেম করছে প্রজেক্টরে যিনি দায়িত্বে আছেন প্রজেক্টর একটু ঠিক করে দিন কে আর মাইক লাগিয়েছে কোথাকার মাইক মনে হচ্ছে ধান কল চলছে যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই মানে এইটা এবার বন্ধ হয়ে গেছে মানে এটা বন্ধ আর বক্তব্য মাইক সেটিং করা আগে শিখতে হবে এমন ভাবে মাইক সেটিং করতে হবে যে বক্তব্য দিবে সে যেন তার প্রতিধ্বনিটা শুনতে পায় শুধু মাইক সেট থাকলে হবে না শিখতে হবে আগে থেকে আমি বক্তব্য দিচ্ছি মাইকের আওয়াজ সব ওই দিকে যাচ্ছে আর আমি এখানে ভাবছি কিছুই হয় না কি বললাম বুঝলেন না এই সেটিংই করতে পারি ভাই আপনি বন্ধ করে দেন আপনার লাগবে না আপনি বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন হ্যাঁ বন্ধ করে দেন ওর থেকে অনেক ভালোই আছে যে কথা বলছিলাম তার এখানে আল্লাহ তাআলা নবীকে বলছেন কুল হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন নবী আপনি বলুন যারা জানে আর যারা জানে না এরা দুজন কখনো সমান হতে পারে না চলুন আল কোরআন আবার বলছে কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াদ-দুলুমাতি ওয়ান-নূর নবী আপনি বলুন যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত এরা চোখওয়ালা লোক আর যারা কোরআন জানে না এরা অন্ধ লোক আল্লাহ এই কথা কোরআনের কথা বললেন না আল্লাহ তাআলা বলছেন কুল হালিয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াদ-দুলুমাতি ওয়ান-নূর নবী
আপনি বলুন যে চোখওয়ালা লোক আর চোখহীন লোক এই দুটো লোক কি সমান সমান নয় তার মানে আল্লাহর ভাষাতে যারা কোরআন জানে না এরা কি অন্ধ এরা কি অন্ধ সমাজে এক জায়গায় মারাত্মক ক্ষতি হয়েছে এই যে আমি এই কথাগুলো বলি বাস্তব কথা ওই জন্য আমার নাম হয়েছে বিতর্কিত লোক এই বাস্তব কথাগুলো আপনি দেখুন তো যদি কথা মিলিয়ে দিতে না পারি আমি এই এলাকাটার জীবনে কোনোদিন আসব না আর আপনার কাছে বিচারটা করতে দিলাম আপনি বিচার করুন কথা আমার নয় কথা আল্লাহর আল্লাহ বলছে যারা কোরআন জানে না এরা অন্ধ কে বলছে আল্লাহ বলছে আপনাদেরকে এবার একটা কথা বলি আমি মুমতাজুল ইসলাম চোখে দেখতে পাই না অন্ধ লোক জন্ম থেকে 10 জন লোক আমার সাথে দোয়া হলো যে এই মাঠের রাস্তা দিয়ে দিয়ে ওই এক গালা গ্রামে পৌঁছে দিতে হবে আর আমার হাতে দোয়া হচ্ছে 5 ব্যাটারির একটা বড় চার্জার লাইট আমি কি অন্ধ আচ্ছা বলুন এই 10 জন লোককে আমার হাতে লাইট থাকার পরেও আমি সঠিক জায়গায় পৌঁছাতে পারবো 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 না না কারণ আমি তো অন্ধ অন্ধ নয় আজকে সমাজের একটা মারাত্মক বিপদ চলছে মারাত্মক বিপদ আল্লাহর কসম বলছি আপনার উপরে আমার কোনো রাগ নেই আল্লাহর কসম আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই আল্লাহর কসম দিয়ে বলছি আপনার জমির পাশে আমার জমি নেই যে আপনার উপর হিংসা করে কথাটা বলছি আপনার উপরে রাগ রয়েছে সমাজের একটা মারাত্মক ক্ষতি মারাত্মক ভাইরাস চলছে সেটা হচ্ছে কুরআন যারা জানে না আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি দ্বীনের কাজের পরিচালনার জন্য আল্লাহু আকবার মসজিদের ইমাম সাহেবের ইন্টারভিউ চলছে ইন্টারভিউ নিচ্ছে কে হেডমাস্টার হেডমাস্টার উনি ইসলাম সম্পর্কে কিছু জানেন না সব হেডমাস্টার যে জানেন এটা আমি বলছি না কিছু মাস্টার মশাইরা জানেন সবাই যে জানেন এটা বলছি না কিছু মাস্টার মশাই জানেন অবিলম্বে সমাজে এই পদ্ধতি চালু করা হোক যে ইমাম সাহেবের ইন্টারভিউ দেওয়ার আগে মসজিদ মাদ্রাসার কমিটিতে থাকতে গেলে অন্তত পক্ষে তার ভিতরে ন্যূনতম ইসলামের শিক্ষাটুকু জানা লাগবে তাছাড়া কোনো দায়িত্ব পদে থাকতে পারবে না আল্লাহ বলছে অন্ধ আরে অন্ধ লোক কি করে মাদ্রাসা চালাবে ওর ভিতরে কোন কোরআনের জ্ঞান নেই ও কি করে মসজিদের ভালো মন্দ বুঝতে পারে ও তো অন্ধ মসজিদ মাদ্রাসার কমিটিতে থাকতে গেলে অবশ্যই যারা মসজিদের কমিটিতে থাকবে তাদেরকে দুই রাকাত অন্তত পক্ষে আল্লাহর নবী সুন্নত অনুযায়ী নামাজ পড়িয়ে দেখাতে হবে যে দেখাতে কি তুমি দুই রেখাত আল্লাহ নবীর সুন্নত পদ্ধতিতে দুই রেখাত নামাজ পড়িয়ে দেখাও দুপাড়া কোরআন মাজিদ পড়ে দেখাও নামাজের টোটাল দোয়াগুলো বলে শোনাও এইখানে কোনো ইন্টারভিউ চলে না অথচ 3500 টাকা একটা ইমাম সাহেব রাখবে চার বারবার ইন্টারভিউ না হচ্ছে অথচ আল্লাহর ভাষাতে ইন্টারভিউ তো তোমার হবে তুমি তো অন্ধ আল্লাহ বলছে তুমি অন্ধ এটা কোরআনে আছে তো এই যে কথাটা বললাম এখনই বিতর্ক হবে কোথা থেকে কাকে নিয়ে আজে বাজে বকছে জি আমি একটাও লাইন চ্যুত কথা বলিনি আপনি ভুল বুঝছেন সেটা আলাদা বিষয় অবিলম্বে মাদ্রাসা মসজিদের দায়িত্ব এমন মানুষদেরকে দেওয়া হোক যাদের ভিতরে অন্ততপক্ষে দ্বীনের জ্ঞান আছে যারা দ্বীন যারা বোঝে এদেরকে দায়িত্ব দেন তাছাড়া সমাজ অচিরেই অধঃপতনে চলে যাবে আমি মুমতাজুল ইসলাম ভবিষ্যৎবাণী করছি না আমার নিজস্ব এক্সপেরিয়েন্সের কথা বললাম কথাটা এখানে থাক আমি আবার পরে জুড়বো একটা কথা ফেলে রেখে এসেছি মনে আছে এই চারটে পদ্ধতিতে লোক সৃষ্টি করা হয়েছে মানুষকে মনে আছে তো মনে আছে কেউ বলেননি আপনাদের স্মরণ শক্তি বেশ ভালো তো আলহামদুলিল্লাহ চলুন তাহলে এবারে আর একটু স্মরণ শক্তি বাড়িয়ে দেওয়া যাক আল্লাহ তাআলা নারী পুরুষের মিলনের ফলে দুটো লিঙ্গকে পৃথিবীতে আনেন কটা দুটো এক হচ্ছে নারী আর একটা হচ্ছে পুরুষ একটা মেয়ে বাচ্চা তার মায়ের পেটে যতদিন থাকে একটা ছেলে বাচ্চা তার থেকে বেশি থাকে না কম থাকে
ইসলামে নারীর মর্যাদা এটা বোঝাবো তাহলে নয় মাস আট মাস মায়ের পেটে বাচ্চা থাকলো পেটে বাচ্চা আসা থেকেই আট মাস নয় মাস পর্যন্ত কোন রকমের নারী পুরুষ পেটের ভিতরে কোন ডিফারেন্স হয় না একটা ছেলে বাচ্চা মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে একটা মেয়ে বাচ্চা মায়ের ওই একই রাস্তা দিয়ে পৃথিবীতে আসে পৃথিবীতে চলে আসলো একটাই রাস্তা দিয়ে মায়ের লজ্জাস্থান থেকে রক্ত বার হতে লাগলো ছেলে বাচ্চা হলেও একটা নিয়ম মেয়ে বাচ্চা হলেও একটা নিয়ম নিয়মের কোনো ডিফারেন্স নাই আছে এবার পৃথিবীতে এলো পৃথিবীতে জন্ম নিয়েছে আম্মা জান আয়েশা বলছেন যে গ্লাসে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি ওগো নিজে নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আল্লাহ এত প্রেম ছিল আম্মা জান আয়েশা বলছেন আমি গ্লাসে পানি পান করে গ্লাসটা রেখে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি ওই গ্লাসে ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করেছেন শুধু এইখানি ক্ষমত নয় আম্মা জান আয়েশা বলেন আমরা বড় দরিদ্র সীমার নিচে বসবাস করতাম আমাদের বাড়িতে গোস্ত মাছ হতো না যদি কেউ কোনোদিন গোস্তের হাতিয়া যদি দিয়ে যেত আমি রান্না করেছি আল্লাহর নবী খেতে বসেছেন আমিও আমি গোস্তটা খেয়ে হাড্ডিটা ফেলে দিয়েছি আল্লাহ নবীকে দেখেছি আমাকে এত ভালোবাসতেন এত মহাব্বত করতেন এত প্রেম করতেন তিনি আমাকে এত আদর করতেন তিনি আমাকে ওই গোস্তর হাড্ডিটা আবার মুখের ভিতরে দস্তরখান থেকে তুলে নিয়ে আবার চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতে এত প্রেম ছিল আমাদের আছে সারাদিন বিড়ি টানছে ওর মুখের যা গন্ধ ওর মুখের যা গন্ধ ওর বউজি ওর কাছে থাকে এইটা আলহামদুলিল্লাহ বলে সারাদিন বিড়ি টানছে সারাদিন বিড়ি টানছে ওদের একান্তই কপাল খুব খারাপ বুঝলেন তো এই জন্য আপনাদের কাছে থাকে বা আমার কাছে থাকে কপাল খুব খারাপ বুঝলেন তাছাড়া আপনি যে অত্যাচার করেন ও টিকতে পারতেন যে আপনার যা মুখের গন্ধ বিড়ি সারাদিন বিড়ি টানছে হারাম করে অথচ মানে এটা মারাত্মক একটা পাপ তারপরে বের হোস নাই আর নবীদের স্ত্রীদের কি মহব্বত ছিল আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বিবাহ করেছেন কেমন ভালোবাসা ছিল দেখুন জোছনা রাত বুঝেন তো জোছনা রাত মানে যেটা কি বলে চাঁদনী রাত হ্যাঁ চাঁদের ওই 10-15 তারিখের দিকে তা আল্লাহর নবী আয়েশাকে বলছেন আয়েশা চলো তো দুজন রাস্তাতে একটু দৌড়াদৌড়ি করি কে ফাস্ট হয় দেখব কে বলছেন আল্লাহর নবী তা আম্মা জান আয়েশা দাঁড়িয়ে আছেন আল্লাহর নবীও দাঁড়িয়ে আছেন তা আল্লাহর নবী আমাদের যেমন একটা শব্দ বলে না স্কুলে যখন খেলা হয় 1 2 3 ছুটছে বাচ্চারা ঠিক কেমন আরবিতে একটা শব্দ আল্লাহর রাসূল বললেন দুইজন ছুটলেন বলছে ওই যে খাজুরের গাছ বা ওই যে একটা কিছু ওইটা আগে গিয়ে দুইজনের মধ্যে কে ধরতে পারে এটা দেখার আছে তা আয়েশা তখন অল্প বয়স দৌড়িয়ে চলে গেল আল্লাহর রাসূলকে পিছনে ফেলে দিয়ে আগে গিয়ে ধরিয়েছে আল্লাহর রাসূলকে হেসে হেসে বলছে আল্লাহর রাসূল আপনাকে হারিয়ে দিয়েছি
আল্লাহ রাসূল ইচ্ছা করলে তিনি আগে চলে যেতে পারতেন কিন্তু স্ত্রীকে ভালোবাসেন একটু মজা করছেন হাসি ঠাট্টা করছেন স্ত্রীকে আনন্দ দিতে গিয়ে তিনি নিজেই হেরে গেলেন তার মানে অনেক সময় ভালোবাসার মানুষকে জিতিয়ে দিতে গিয়ে নিজেকে হেরে যেতে হয় তাই না নিজেকে হেরে যেতে হয় কিছুদিন চলে গেল সেদিন কে গেল জিতে আল্লাহর নবী তখন আয়েশার মনটা খারাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুচকি হেসে দিয়ে বলছেন আয়েশা সেই দিনের প্রতিশোধ আজকে নিলাম স্বামী স্ত্রী কি মহব্বত ছিল আর আমাদের মাঠ থেকে বাড়ি এসেছে কই গো পানি দাও এক গ্লাস দুবার যদি বলতে হয় তাহলে মাস শুরু হয়ে গেল হ্যাঁ গাল শুরু হয়ে গেল তাই না এটা আমাদের চরিত্র মা আপনাদের অনেক সম্মান স্ত্রী হিসেবে সম্মান মা হিসেবে আপনাদের সম্মান বেটি হিসেবে আপনাদের সম্মান এইবার আমরা মেয়েরা নিজেদের সম্মান নিজে রাখতে পারি কে নেই নিজে রাখতে পারিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলছেন ওয়া আহসানাত ফারজাহা ওই নারীরা শুধু তোমরা তোমাদের লজ্জার স্থানের হেফাজত করে নিবে ফাতাদখুল মিন আইয়াবুয়াবিল জান্নাতে সাআত জান্নাতের 8টা দরজা যে কোন দরজা দিয়ে নারী জান্নাত চলে যাবে চারটি কাজ যদি কেউ করে সম্মানিত উপস্থিতি যারা বসে আছেন যারা চলে গেছেন যারা এসেছিলেন যারা আসছেন নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা সকলের কাছে একান্তভাবে বিনীত অনুরোধ যে আপনি আপনার স্ত্রীকে এই আদিষ্ট অন্তত পক্ষে বাড়িতে গিয়ে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ চারটি কাজ এক পাঁচ ওয়াক্ত নামাজ দুই এক মাস রোজা তিন স্বামীর সেবা চার ওয়াসানাত ফারজাহা লজ্জার স্থানের হেফাজত করবে পর্দা পুরুষিদা আলহামদুলিল্লাহ আপনাদের কারণে অনেক বেশি আমাদের ওদিকে তো নেই আমাদের ওদিকে একেবারেই নেই আপনাদের এইদিকেই বেশি আমি শেষ মাদ্রাসার জলসা এটা রাত্রি এখন 12টা বাজে মা হিসাবে নারীর আরেকটা মর্যাদার কোরআনের আয়াত বলে আমি বক্তব্য শেষের দিকে যাব কেউ উঠা বসা করিয়েন না আমি জানি আজকে শীত একটু বেশি পড়ছে তারপরে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমাকে 10টা মিনিট একটা গুরুত্বপূর্ণ কথা বলতে দেন আমি টাকা চাইব না কেউ টাকা চাবো না আমি আমাকে একটা কি একটা ছেলে কি বলতে বলেছে দাঁড়ান তো দেখি এ বলছে আল্লাহ মানুষকে অন্ধ খোঁড়া তৈরি করেন কেন এ কঠিন ব্যাপার আল্লাহ মানুষকে অন্ধ খোঁড়া তৈরি করে কেন তাই না পবিত্র আল কোরআনে 2 মিনিট কথাটা একটু বলে দিই তাই না আর 2 মিনিট কারণ অনেক লোক চলে যাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর সুমারজিল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাশিয়া ওয়া হুয়া হাসির আল্লাহ বলছে আসমানের দিকে তাকিয়ে দেখো কোন রকমের ত্রুটি পাবে না এক কথাতে আমার সৃষ্টিতে কোনো ত্রুটি নেই আল্লাহ সৃষ্টিতে ত্রুটি আছে আল্লাহ বলছেন ফারজিল বাসার তোমার নজরটা একবার দ্বিতীয়বার আকাশের দিকে দেখো তোমার নজর লজ্জিত হয়ে অপমানিত হয়ে ক্লান্ত হয়ে তোমার কাছে ফেরত চলে আসবে আমার আকাশ জমিন আমার পৃথিবীতে আমার সৃষ্টিতে কোনো রকমের কোনো ভুল নাই আছে নাই এক দুই আল্লাহ তাআলা সৃষ্টিতে যখন ভুল নাই তাহলে খোঁড়া কানা কুঁচি ও ল্যাংড়া এসব হয় কেন তাই তো এসবগুলো হয় কেন এর একটা উত্তর আমি এইভাবে দিতে পারি সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এটা একটা পরীক্ষার হল পৃথিবীটা একটা কি পরীক্ষার হল তাই না হ্যাঁ এখন পরীক্ষার হলে দেখবেন ক্লাস ওয়াইজ এক এক ক্লাসের এক এক রকমের কোশ্চেন হয় হয় না এখন সবার যদি এক রকমেরই যদি কোশ্চেন হয় তাহলে পরীক্ষার মর্যাদা থাকবে
ক্লাস 5 এর যে কোশ্চেন এটা যদি ক্লাস 6 এর হয় তাহলে ক্লাস 6 আর 5 এর কোনো ডিভাইডেড থাকলো তো থাকলো না তার মানে বোঝা গেল পরীক্ষা যে যেমন ক্লাসের সেটিক তেমন পর্যায়ের পরীক্ষা হবে তাই তো আর একটা জিনিস জেনে রাখুন যার পরীক্ষা যত কঠিন তার প্রাইস তত বেশি কি বললাম বুঝলেন না আমাদের মাঝখানে একজন নবী ছিলেন তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম নাম জানেন ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে সবথেকে বেশি পরীক্ষা নেওয়া হয়েছে কোন নবীর ইব্রাহিম আল্লাহু আকবার আপন বেটা নিজের বেটা 86 বছর বয়সে বেটা হয়েছে তারপরে আল্লাহ তাআলা অর্ডার করছেন কি অর্ডার করছেন বেটাকে জবাই করো বেটাকে জবাই করো দুই আগুনে নিক্ষেপ করে দেওয়া হলো ভাই নেই অনেক বড় বড় পরীক্ষা ওই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন জাতির পিতা দুই নামাজের ভিতরে কোন নবীর সুন্নাত আজ পর্যন্ত আছে আমাদের মাঝে আচ্ছা আচ্ছা নাই একটা নবীর সুন্নাত আমরা আজ পর্যন্ত কিছু কিছু মানি মানি না কুরবানি কোন নবী ইব্রাহিম খাতনা মুসলমানি কোন নবী ইব্রাহিম তার মানে ইব্রাহিম নবীর কিছু সুন্নাত আমাদের ভিতর আছে নামাজে আমরা কোন নবীর নাম বলি নামাজ পড়তে পড়তে বলি না কিন্তু ইব্রাহিম নবীর নাম বলি কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম বলি বলি তার মানে যার প্রাইস যত মানে যার পরীক্ষা যত কঠিন তার প্রাইস তত উত্তম তা পৃথিবীটা পরীক্ষার জায়গা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকম ভাবে পরীক্ষা নেবে যেমন পবিত্র আল কোরআনের ভিতর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবলুআন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসির সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন পরীক্ষা তো অনেক রকম পরীক্ষা হবে তোমার মাল ধ্বংস করে দেওয়া হবে তোমার জীবিত বেটাটা হঠাৎ করে মারা যাবে তোমার কি করা হবে কাটা ফসলে হঠাৎ বৃষ্টি চলে আসবে সব পরীক্ষা কানা কোড়া কুজো অন্ধ ল্যাংড়া এই কারণে হয় যে আল্লাহ তার বাপকে কঠিন পরীক্ষায় ফেলেছে যে দেখি তোর বেটাকে এই অবস্থা করে দিলাম অবশ্যই সাবরি তুমি ধৈর্যশীলদের ভিতরে আছো কি না